মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন নিহতের নাম নেসারউদ্দিন হাওলাদার তিনি পৌর এলাকার পশ্চিম মিনাজদি গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে তিনি মাদারীপুর আদালতের এক আইনজীবীর সহকারী ছিলেন স্থানীয়রা জানায় নিহত নেসারউদ্দিন আঠাশ জানুয়ারি রোববার সকাল সাড়ে দশটার দিকে ভুরঘাটা কালকিনি সড়কে পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ি এসে পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই নেসারউদ্দিনের মৃত্যু হয় এ সময় চালক মাহিন্দ্র ফেলে পালিয়ে যায় কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে এ ঘটনায় আশেপাশের মানুষ ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে এবং মাহিন্দ্রটিকে পুড়িয়ে দেয় এ সময় কালকিনি থানা পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ ব্যাপারে কালকিনি থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি